নমস্কার, আজ আমরা চলে এসেছি শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে SMM.ac.in, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, এই শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা জানি যে যে নতুন যে অ্যাডমিশন, তার ফর্ম ফিল আপের ডেট 25 তারিখ অবধি ছিল। তো এখন আমি 27 তারিখে আজ ভিডিওটি বানাচ্ছি। এই 27 তারিখে তার যে অ্যাডমিশনের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। তো সেই মেরিট লিস্টটা দেখা তোমরা মোবাইলে বসে কীভাবে দেখতে পারবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা এখানে একটি মেনুর মতো বোতাম দেখতে পাবে, যেটা তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে অ্যাডমিশন নামে যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, অ্যাডমিশন নামে যে অপশনটি ছিল সেটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ আসবে, যেখানে অনলাইন অ্যাডমিশন টু অল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস এরকম একটা অপশন থাকবে, সেটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নতুন পেজ এসেছে, যেটা হলো admission.smm.ac.in। তোমরা যদি admission.smm.ac.in থেকে ডাইরেক্ট চলে আসো, তাহলে তোমরা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবে। ঠিক আছে, তো এই পেজটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এই লিঙ্কটা থেকে আসলে তোমরা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবে, তোমাদেরকে অতগুলো ইন্টারমিডিয়েট পেজে যেতে হবে না। ঠিক আছে, যাই হোক, এই এটা হলো admission.smm.ac.in। এটা হলো এই শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের মেরিট অ্যাডমিশন কাম মেরিট লিস্ট দেখার জন্য ডাইরেক্ট একটি লিঙ্ক। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। যারা যারা তোমরা ডাইরেক্ট এই 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 লিঙ্কটাতে এসে দেখতে চাও, তাহলে এটা এটা থেকে ওরা এসে দেখতে পারবে। এটার জন্য তোমাদেরকে অতগুলো ইন্টারমিডিয়েট স্টেপ ফলো করতে হবে না। যাই হোক, এবার নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে একটি অপশন আছে মেরিট লিস্ট। ঠিক আছে, তো এই মেরিট লিস্টে আমরা ক্লিক করে দেবো। মেরিট লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাবো প্রভিশনাল মেরিট লিস্ট। এই প্রভিশনাল মেরিট লিস্টে ক্লিক করে দেবো। তো প্রভিশনাল মেরিট লিস্টে ক্লিক করে দেওয়ার পরে তোমার কাছে দুটো অপশন আছে। তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমার পজিশন দেখে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়ে চেকে ক্লিক করতে হবে, তাহলে তুমি তোমার দেখে নিতে পারবে যে তোমার পজিশন কী আছে। এছাড়া তুমি এখান থেকে তোমার কোর্স এবং কোটা এবং সাবজেক্ট সিলেক্ট করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে কোর্স আমরা দেখতে পাচ্ছি 2020-2021 BA ব্যাচেলার ইন আর্টস। এটা এটা থাকবে, এটা তোমাদেরকে কিছু করতে হবে না, এবং তোমাদের এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। যদি বেঙ্গলি থেকে হও, তোমরা বেঙ্গলি অনার্স সিলেক্ট করবে। তোমরা যদি জেনারেলের জন্য অ্যাপ্লাই করে থাকো, মানে পাসের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা এখান থেকে বিএ জেনারেল সিলেক্ট করতে হবে। ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি সব সাবজেক্টই আছে। তো পলিটিক্যাল সায়েন্সেরটা আমি দেখিয়ে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমাকে এখান থেকে কোটা সিলেক্ট করতে হবে, কম্বাইন্ড এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। ঠিক আছে, তোমরা যে লিস্টটা দেখতে চাও সেই লিস্টটা দেখতে হবে। আমি রেকমেন্ড করবো সবার আগে তোমরা কম্বাইন্ড লিস্টই দেখে নেবে। কম্বাইন্ড লিস্টের মধ্যে হলো জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা পড়ে তাদের এবং এসসি এসটি ওবিসি সবার একসাথে থাকে। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করছো, তারা প্রথমে কম্বাইন্ড লিস্টটা দেখে নেবে এবং তারপরে এসসি এসটি লিস্টটা দেখার চেষ্টা করবে। তো প্রথমে আমি কম্বাইন্ড লিস্টটায় ক্লিক করে দিলাম এবং লোড মেরিট লিস্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে ফিলোজফির লিস্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে সবার নাম দেয়া আছে এবং তাদের মেরিট পার্সেন্টেজ এবং মেরিট পজিশন দেয়া আছে। ঠিক আছে, মেরিট পার্সেন্টেজ এবং মেরিট পজিশন হিসাবে এখানে লিস্ট বানানো হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে এসে তোমার নিজেদের মেরিট পজিশন দেখে নিতে পারো। আশা করি আমি ভিডিওটায় তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।